खूब कहता है तो। गुड मॉर्निंग बंधुरा, चले आसलाम आबार तोमादेर सबार काछे। না না মাপা কথা তুই গরমে প্ল্যান চেঞ্জ করি, দিল্লি পরে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাজে সকাল 9টা, বাইরেটা বোঝা যাচ্ছে না, এত রোদ উঠেছে, এত রোদ উঠে গেছে আজকে। আজকে না, বেশ কয়েকদিন ধরে এরকমই রোদ উঠছে। ও সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, বাজারেও গেছিলাম, তার মধ্যে বাজার থেকে এসে আলুর তরকারি বসিয়েছি আর পূজা ময়দা রেখে দিয়েছে, ওটা লুচি করবো। আজকে বোন আর বোনের বর আসবে বিয়ের পর প্রথমবার আমার বাড়িতে, ওই জন্যে তারই প্রস্তুতি আর কি। প্রস্তুতি কিছুই নয়, জাস্ট ব্রেকফাস্টটাই করতে লেগেছি, যাই না কতটা কি করতে পারবো, কারণ যা রোদ। আর বাজারে গেছিলাম আমি, এত রোদ, ওখানে এখানে একটু অসুস্থ হয়ে পড়ছি। দেখা যাক রান্না করবো নাকি কিনে আনবো, দেখা যাক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি করছি, ওদেরকে কি খাওয়াচ্ছি আজকে। ওদের জন্য লুচি ময়দা ঠয়দা আমরা খাওয়ার পর রেখে দিয়েছিলাম, বন্ধু ওরা এখনও এসে পৌঁছায়নি। আর এইদিকে 10টা, কিন্তু ওই রৌদ্র এত বাইরে, আমি সব ঘর এই যে অন্ধকার করে দিয়েছি, প্রতিটা ঘরে পর্দা দিয়ে, শুধু রান্নাঘরে দেখো, রোদটা দেখলেই ভয় লাগছে। আর সব এই যে ল্যাত খাচ্ছে মা, মা আর তিতলি, ওই যে মা সিরিয়াল নিয়ে ব্যস্ত আর তিতলি গেম, এখানেও পর্দা দিয়ে দিয়েছি। ওই যে আরেকজন, আমিও ঘরটার গুছিয়ে বসে আছি, কারণ রান্না করব ভেবেছিলাম, কিন্তু রান্না আর হাত দিয়ে আর পারবো না, তাই খাবারটা অর্ডার করব। কিন্তু অর্ডারও নিচ্ছে না সুইগি বা জোম্যাটো, কেউই এখনও অর্ডার নিচ্ছে না, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ওরা আসুক দেখি, অভিজিৎ আসলে অভিজিতের সঙ্গে বাইক নিয়ে গুল্লু গিয়ে খাবারটা কালেক্ট করে নিয়ে আসবে। কি খবর, ব্রেকফাস্ট খাওয়া হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ আমার তো হাতটা পুড়ে গেছে, তাই ওদের জন্য লুচি করছে। রিপাকে ডাকবো, রিপা বাবু এদিকে আয় না, আসার পর পর কাজে। আরে আমার হাতটা পুড়ে গেছে, ও একটু পিয়ামা বেলে দিচ্ছে, একটু ভেজে নে না। বেশি না, হ্যাঁ একটা দিলে ভালো হয়।
তাহলে কি দুধ কনফ্লেক্স খাবে? হ্যাঁ যা শুনে আগে, আবার না দিদির বাড়িতে এসে দুধ কনফ্লেক্স ডায়েটে নিয়ে আছে নাকি? এই সবসময় গুল্লুর গেঞ্জিগুলো পরো কেন? হ্যাঁ চেহারাটা খারাপ হয়েছে না? কি বলছো? এখন খাইয়ে দিচ্ছি দিপাকে, দেখো তারপরে খাইয়ে দিচ্ছে, কত বার করবে? কি বের করবে? খাবার স্টেন যেমনি ইনস্টল হয় আবার বার করে, এখন খাইয়ে দিচ্ছে। সবাই খাবো এগুলো এনে নিচে ফেলো না। হ্যাঁ না খুব যে বেশি পড়ছে ব্ল্যাক তা না, পড়ছি একটু একটু করে। ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ওকে দিদি ভাই, ওকে ওকে। কি তুমি এটা টানছো কেন? এটা ধরে তুমি কি করতে দিলে? তোমাকে রসগোল্লা খেতে দিলাম। খালি পেটে রসগোল্লা খাবো না কি আশ্চর্য কথা? তুমি খালি পেটে রসগোল্লা? এটা খালি পেট? একটা জল দে তো। এটা আমার মিষ্টি না, একটু আপাতে একটু দুটো দিয়ে। হ্যাঁ উল্লু আর অভিজিৎ যাচ্ছে চা পানতে, আমরা গুল্লু আর অভিজিৎ প্রায় এক ঘন্টা বাদে ফিরলো। কি পেয়েছি সেটা? চিকেন চাপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ মোচি ওয়েট করছি আমরা বিরিয়ানির জন্য। দু ঘন্টা আগে আমরা অর্ডার করেছি, এখন আসছে। বোনকে বলবি আলু বিরিয়ানি আনা হয়েছে, চিকেনটা সরিয়ে রেখে দিবি। এই যে এখন বাজে বেলা প্রায় 5টা না দীপা? আমাদের লাঞ্চ হয়নি কারোর, আমরা এত কষ্ট করে অর্ডার দিয়েছিলাম। অর্ডারগুলো যদিও আমরা 12টা সাড়ে 12টা দিয়েছি, সেগুলো এসছে 2:30, সেগুলো পড়ে আছে এরকমই, কারণ গল্পই বসলে জানোই। এবার গুল্লু দিদির খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছিল টাইমলি 2:30টার সময়। আমরা এখন নেব, চল দীপা। ওই দুটো মাটন কিন্তু নিয়ে যাচ্ছি, চাপটা নিবি, ওখানে চাপটা আছে। আমাকে চিকেন দে, তোকে কতটা দিবি না? আমাকে দিচ্ছি আমি, আমাকে চিকেন দিবি না, আলু দিবি, আলুটা দিবি আর ডিমটা দিবি। না না চিকেন খাবো না। আরেকটা আছে রাইস নে। হ্যাঁ
তোমার কাছে দেখো দুই তিন পিস চিকেন পড়েছে তোমার ভাত দিয়ে মানে এটা পবিত্র কাজ দরকার এটা শয়তানি বুদ্ধি হলে চলবে না শয়তানি বুদ্ধি কেন মানুষের সাথে মানুষের মতো ব্যবহার থাকতে হবে সেটা যদি হতো খাবারের মাঝখানে আমাদের চিকেন রোস্টটাও হাজির হয়ে গেছে এটাও ভেবেছিলাম যেহেতু সব খাবার খুব দেরি করে দিয়েছি ভেবেছিলাম এটাও দেরি করে আসবে কিন্তু না এটা টাইমলি এসছে খাবে না অতটা রাইস খায় না কি মাটনের দু পিস খাবে বলে মনে হয় না রিপা ঠিক আছে পরে নিচ্ছি যদি না খায় এক পিসও নিয়ে নিজে দিও এটা থাক এখন আপাতত এটা একটু ঢাকাই খা চাপটা নিয়ে নে তোরা তোরা নে আমি তো খাবো না তোরা তিনজনে ভাগ করে না আমি খাবো না ছেড়ে দিয়েছি নে ডিমটা নিয়ে নে কাঁচা পেঁয়াজ কে ভাটি দিয়েছে দেখো ওষুধ খেয়েছ আর ওষুধের কথা বাদ দাও এদের কম বলো না খাওয়ার সময় এত ওষুধ মানা যাচ্ছে ডাক্তারকে এত বেশি ইগনোর করো না তুমি 6 মাসের জন্য যাও দুবাই আমি ডাক্তারকে ইগনোর করব না কিন্তু এক মাস এক দিনের জন্য না ঠিক আছে তোমার খালি যেতে হবে 6 মাসের জন্য রিপা তুই লাইটটা ধরিয়ে দে খেতে কোনটা লাইটটা সুইচটা দে টিভির দিক দিয়ে সেকেন্ডটা আয় কতটা মনে ঝাটটা একটু জ্বালা রে সাংঘাতিক লোক।